এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 345 কিলোমিটার। বুঝতেই পারছেন, এই গতিবেগের বাতাস যেই স্থান দিয়ে গিয়েছিল সেই স্থানকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। এখন ঘন্টায় 345 কিলোমিটারের পরিবর্তে যদি গতিবেগ হয় ঘন্টায় 1530 কিলোমিটার, তাহলে কি অবস্থা হবে? আসলে আমরা প্রত্যেকেই এর চেয়ে অনেক অনেক বেশি বেগে গতিশীল। যেমন পৃথিবী সূর্যের চারদিকে গড়ে ঘন্টায় 1,07,225 কিলোমিটার বেগে ঘুরছে। এই বেগ তো কিছুই না। পৃথিবীসহ সম্পূর্ণ সৌরমণ্ডল মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘন্টায় 8,28,000 কিলোমিটার বেগে প্রদক্ষিণ করছে। আবার সৌরমণ্ডল সহ সম্পূর্ণ মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘন্টায় প্রায় 22,00,000 কিলোমিটার বেগে গতিশীল। এই সব কিছুই বাদ দিলাম, পৃথিবী তার নিজ অক্ষেই অকল্পনীয় বেগে ঘুরছে। যেমন আমি যেখানে বসে আছি, অর্থাৎ নরসিংদী, ঘন্টায় 1530 কিলোমিটার বেগে গতিশীল। পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণনের ক্ষেত্রে বিষুবীয় রেখার অঞ্চলের বেগ সবচেয়ে বেশি, এবং মেরুর দিকে যেতে থাকলে সেই বেগ কমতে থাকে। এই সূত্রের মাধ্যমে আপনি আপনার স্থানের ঘূর্ণন স্পিড বের করতে পারবেন। শুধুমাত্র আলফায়ের স্থলে আপনার অবস্থানের অক্ষাংশ বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর এত উচ্চ গতি কেন আমরা উপলব্ধি করি না? সেই সাথে পৃথিবী যদি এত উচ্চ গতিতে ঘুরতেই থাকে, তবে প্লেন জাস্ট উপরে উঠলেই তো পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে কেন এমনটা ঘটে না? পৃথিবীর ঘূর্ণন সম্পর্কিত এমন বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। মনে করুন, আপনি নরসিংদীতে দাঁড়িয়ে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছেন। বলটি ঠিক 1 সেকেন্ড পর মাটিতে পড়বে। এখন নরসিংদী অংশটি পৃথিবীর ঘূর্ণনের ফলে ঘন্টায় 1530 কিলোমিটার বেগে গতিশীল। তার মানে বলটি মাটিতে পড়ার ক্ষেত্রে নরসিংদী থেকে পশ্চিম দিকে 1530 কিলোমিটার দূরে পড়ার কথা, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যপ্রদেশে পড়ার কথা। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটে না, বরং বল যেখান থেকে নিক্ষেপ করা হবে সেখানেই পড়বে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ঘূর্ণনের বিষয়টি কিভাবে কাজ করে? এই বিষয়টি বুঝতে হলে আপনাকে জড়তা বুঝতে হবে। কোনো একটি বস্তু যেমন আছে তেমন থাকতে চাওয়ার বিষয়টিকে বলে জড়তা। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। এখন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এই বিষয়টি বোধগম্য হলেও গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে বাস্তবে তা দেখা যায় না। যেমন পৃথিবীতে কোনো বস্তু নিক্ষেপ করলে একসময় তা থেমে যায়। আসলে গতিশীল বস্তুর গতিপথে যদি কোনো প্রকার বাধা না থাকে, তবেই সেই বস্তু চিরকাল গতিশীল থাকবে। এখন পৃথিবীতে কোনো বস্তু নিক্ষেপ করলে সেটি বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হয়, যেমন গ্র্যাভিটি, ফ্রিকশন, যার ফলে পৃথিবীতে কোনো বস্তু নিক্ষেপ করলে একসময় তা থেমে যায়। এখন জড়তার বিষয়টি খুব সহজে বোঝা যায় যখন আপনি কোনো যানবাহনে ওঠেন। বাহন স্থির অবস্থা থেকে যখন চলতে শুরু করে, তখন আপনি পিছনের দিকে ঝুঁকে যান। এর কারণ হচ্ছে, বাহন স্থির থাকার ফলে আপনার মধ্যে স্থিতি জড়তা বিদ্যমান থাকে, এবং যখন বাহনটি চলতে শুরু করে, তখন বাহনটি গতিশীল হলেও আপনার শরীর স্থিতি জড়তার কারণে আগের অবস্থানেই থাকতে চায়। ফলাফল বাহনের সাপেক্ষে আপনি পিছনে থেকে যান, অর্থাৎ পেছনের দিকে ঝুঁকে পড়ার বিষয়টি দেখা যায়। অন্যদিকে গতিশীল বাহন থেমে যাওয়ার ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। বাহন থেমে গেলেও আপনার শরীর গতি জড়তার প্রভাবে বাহনের সাপেক্ষে সামনে চলে আসে, যার ফলে সামনের দিকে ঝুঁকে পড়ার বিষয়টি দেখা যায়। এখন পৃথিবীর ঘূর্ণনের বিষয়টি বিবেচনা করা যাক। পৃথিবীর সাথে পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা সকল বস্তুই কিন্তু সমান বেগে গতিশীল, যার ফলে আমরা পৃথিবীর ঘূর্ণনের বিষয়টি অনুভব করি না কিংবা বুঝতে পারি না। বিষয়টি অনেকটা ট্রেনের ভেতরে থাকা যাত্রীর মতো। ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা একে অপরের সাপেক্ষে নিজেকে স্থির মনে করেন, কিন্তু প্রকৃত অর্থে তারা কিন্তু গতিশীল। এখন গতিশীলতার বিষয়টি তারা তখনই বুঝতে পারেন যখন তারা ট্রেনের বাইরে তাকান। তেমনি পৃথিবীর মধ্যে অবস্থান করে পৃথিবীর ঘূর্ণনের বিষয়টি অনুভব করা যায় না। তবে যখন আমরা দীর্ঘ সময়ের জন্য আকাশে তাকাই, তখন স্টার কিংবা চাঁদের মাধ্যমে পৃথিবীর ঘূর্ণনের বিষয়টি বোঝা যায়। আবার পৃথিবীর বাইরে গেলেও পৃথিবী যে গতিশীল তা দেখা যায়। পৃথিবীতে থাকা সকল মানুষ পৃথিবীর গতির ফলে গতি জড়তার মধ্যে রয়েছে। এখন একজনের সাপেক্ষে অন্যজনের গতি জড়তা যেহেতু সেম, সেহেতু আমরা পৃথিবীর ঘূর্ণন অনুভব করি না। এখন আপনি যখন পৃথিবী থেকে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেন, তখন বলটি কিন্তু পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট গতি জড়তা প্রাপ্ত থাকে, যার ফলে বলের গতিপথ পৃথিবীর বাইরে থেকে দেখলে এমন দেখাবে। তবে পৃথিবী থেকে দেখলে তা হবে স্ট্রেট লাইন, কারণ পৃথিবীতে অবস্থান করা আপনার সাপেক্ষে বলটি কিন্তু সমান গতিজড়তার মধ্যে রয়েছে। তার মানে দাঁড়াচ্ছে, পৃথিবীর গতি উপলব্ধি করার জন্য আমাদের চারপাশে সাপেক্ষ কোনো বস্তু নেই, যার ফলে আমরা পৃথিবীর গতি বুঝতে পারি না। জাস্ট দীর্ঘ সময় আকাশে তাকিয়ে থাকলে কিছুটা উপলব্ধি করা যায়। তবে আরেকটি ঘটনা ঘটলে আপনি খুব ভালোভাবে পৃথিবীর ঘূর্ণন গতি উপলব্ধি করতে পারবেন, এবং তা হচ্ছে যদি হঠাৎ করে কোনো কারণে পৃথিবীর ঘূর্ণন থেমে যায়। এমন ক্ষেত্রে আপনি আপনার অবস্থান অনুযায়ী গতি জড়তার প্রভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে যাবেন। তবে আফসোস হচ্ছে, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবার আপাতত কোনো সম্ভাবনা নেই। আর যদি থেমেও যায়, তবে পৃথিবীর ঘূর্ণন যে সত্য তা বলার জন্য আপনি থাকবেন না, সেই সাথে তা শোনার জন্যও কেউ থাকবে না।
এবার পৃথিবীর ঘূর্ণন প্লেনের চলাচলে কোনো প্রভাব ফেলে কি না তা বলা যাক। জিনিসটা সুন্দর না? এটি হচ্ছে একটি পোর্টেবল প্রিন্টার। এতে প্রিন্ট করার ক্ষেত্রে কোনো প্রকার কালির প্রয়োজন হয় না, সেই সাথে এটিকে ওয়্যারলেসভাবে ফোনের সাথে কানেক্ট করে আপনি পরিচালনা করতে পারবেন। প্রিন্টারটি পাঠিয়েছে পিক স্টোর। তাদের কাছে বিভিন্ন স্টাইলের ছোট বড় প্রিন্টার রয়েছে যা আপনার বিভিন্ন কাজকে সহজ করতে পারে, সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের বিলিং রিসিট তৈরি করার ক্ষেত্রে কাজে আসবে। পিক স্টোরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। আরেকটি কথা, এই তারিখের মধ্যে তাদের একটি গিভওয়ে রয়েছে এবং যদি কেউ কিনতে চান তবে এই কোড ব্যবহারে 7% ডিসকাউন্ট। প্লেন যখন আকাশে ওড়ে তখন আপনার মনে হতে পারে প্লেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে প্লেনের মধ্যে পৃথিবীর ফলে সৃষ্ট গতি জড়তার বিষয়টি থাকবে না। অর্থাৎ প্লেন যদি জাস্ট উপরে ওঠে তবেই পৃথিবীর ঘূর্ণনের ফলে অটোমেটিক্যালি পশ্চিম দিকে চলে যাবে। তার মানে পশ্চিম দিকে যাবার ক্ষেত্রে সময় খুবই কম লাগবে, সেই সাথে জ্বালানিও প্রচুর সাশ্রয় হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এমনটা ঘটবে না। এখানে প্লেনকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন ভাবাটাই ভুল। প্লেন আকাশে ওড়া মানে প্লেন বায়ুমণ্ডলে থাকবে। এখন বায়ুমণ্ডলকে আপাতদৃষ্টিতে পৃথিবী থেকে বিচ্ছিন্ন মনে হলেও প্রকৃত অর্থে বিচ্ছিন্ন নয়। বায়ুমণ্ডল যদি সত্যিকার অর্থে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতো তবে পৃথিবী ঘুরলেও বায়ুমণ্ডল ঘুরত না। ফলাফল বিষুবীয় অঞ্চলে থাকা মানুষ ঘণ্টায় 1670 কিলোমিটার বেগের বাতাস অনুভব করত, যা এখন পর্যন্ত রেকর্ড করা শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী হতো। আসলে পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে পৃথিবীতে থাকা বায়ুমণ্ডলও ঘোরে। অর্থাৎ স্থানীয়ভাবে বায়ুমণ্ডলের বাতাসের গতির তারতম্য হলেও বৃহদ অর্থে বায়ুমণ্ডল মূলত পৃথিবীর সাথে আটকে রয়েছে, তবে তা খুব স্ট্রংলি নয়, কিছুটা আলতোভাবে আটকে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের উপরে থাকা বায়ুমণ্ডল পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে ঘুরছে এবং প্রায় বাংলাদেশের উপরেই থাকছে। তার মানে বায়ুমণ্ডলকে পৃথিবী থেকে আলাদা ভাবা যাবে না। পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা রাস্তা যেমন ভূপৃষ্ঠের সাথে আটকে রয়েছে, ঠিক তেমনই বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আটকে রয়েছে। অর্থাৎ পৃথিবীতে চলার ক্ষেত্রে পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা রাস্তা এবং বায়ুমণ্ডলকে একইভাবে ভাবতে হবে। এখন রাস্তা দিয়ে পশ্চিম থেকে পূর্ব এবং পূর্ব থেকে পশ্চিমে আসতে যেমন সেম টাইম লাগে, ঠিক তেমনই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পশ্চিম থেকে পূর্ব এবং পূর্ব থেকে পশ্চিমে যেতে সেম টাইম লাগবে। বরং প্লেন দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যেতে কিছুটা বেশি সময় লাগে। যেমন ইউএস থেকে ইউকেতে যেতে 5 ঘন্টা লাগলেও ইউকে থেকে ইউএসএ যেতে 5 ঘন্টার বেশি সময় লাগে। এর পেছনের কারণ হচ্ছে জেট স্ট্রিম। সূর্যের আলো বিষুবীয় অঞ্চল এবং এর আশপাশের অঞ্চলগুলোতে লম্বভাবে আপতিত হয় এবং মেরু অঞ্চলগুলোতে তীর্যকভাবে আপতিত হয়। এর ফলে পৃথিবীর মধ্যভাগ মেরু অঞ্চলের তুলনায় বেশি উত্তপ্ত থাকে। এখন তাপমাত্রার পার্থক্যের ফলে সেখানে বায়ুর চাপেরও পার্থক্য তৈরি হয়। এই বায়ুর চাপের পার্থক্যের ফলে বায়ুর প্রবাহ তৈরি হয়। উচ্চচাপ অঞ্চলের বাতাস নিম্নচাপ অঞ্চলে আসতে চায়, কিন্তু যখন আসতে থাকে তখন পৃথিবীর ঘূর্ণন জড়তার ফলে বায়ুর প্রবাহ পথ বেঁকে যায়, যাকে বলে কোরিলিস ফোর্স। এখন হাই প্রেশার এবং লো প্রেশারের বাতাস যেখানে সংযুক্ত হয় সেখানে কোরিলিস ফোর্সের প্রভাবে এক ধরনের জেট তৈরি হয় এবং একেই বলে জেট স্ট্রিম। এই জেট স্ট্রিমে বায়ুর বেগ তুলনামূলক অনেক বেশি থাকে এবং এর গতিপথ হয় পশ্চিম থেকে পূর্ব দিকে। এই জেট স্ট্রিমের বিষয়টি আরেকটু সহজে বুঝতে পারবেন ফাইন্ডিং নিমোর এই দৃশ্য থেকে। এখানে সমুদ্রের পানির মধ্যে একটি আলাদা পানির ফ্লো তৈরি হয়েছে যেখানে পানির বেগ তুলনামূলক বেশি, যা সহজেই লং ডিস্টেন্স অতিক্রম করতে মাছকে সাহায্য করে। ঠিক তেমনই জেট স্ট্রিম প্লেনকে অল্প জ্বালানির বিপরীতে দ্রুতগতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে যায় এবং এই জন্য বাণিজ্যিক প্লেনগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে যাবার ক্ষেত্রে জেট স্ট্রিমের সাহায্য নেয় এবং তুলনামূলক দ্রুত গন্তব্যে পৌঁছে যায়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করি, সমতল ম্যাপের ক্ষেত্রে যে কোনো দুইটি স্থানের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে ওই দুইটি স্থানের সংযোগ সরলরেখা, তবে গোলাকার সার্ফেসের ক্ষেত্রে কিন্তু বিষয়টি ভিন্ন। যেমন সমতল ম্যাপে ইউএস থেকে ইন্ডিয়ার সর্বনিম্ন দূরত্ব এই লাইন হলেও প্রকৃত অর্থে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটি। গোলাকার সার্ফেসের যে কোনো দুইটি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব হচ্ছে ওই দুটি বিন্দুকে নিয়ে একটি গ্রেট সার্কেল আঁকলে যেই দিক পাওয়া যাবে সেই দিক বরাবর দূরত্ব। গ্রেট সার্কেল হচ্ছে নির্দিষ্ট দুইটি বিন্দুগামী এমন বৃত্ত যা পৃথিবী কিংবা গোলাকার বস্তুটিকে সমান দুইভাগে ভাগ করে। সুতরাং আপাতদৃষ্টিতে কোনো একটি বিষয়কে সঠিক মনে হলেও সবসময় তা সঠিক নাও হতে পারে। তেমনই আপাতদৃষ্টিতে পৃথিবীতে বসে পৃথিবীর গতি বুঝতে না পারলেও কিন্তু পৃথিবীতে বহুমুখী গতি সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত আমরা পৃথিবীর যতগুলো গতি জানতে পেরেছি তাই যদি যোগ করি তবে তা হবে সেকেন্ডে প্রায় 850 কিলোমিটার। এখানে রয়েছে পৃথিবীর নিজ অক্ষের গতি, সূর্যের চারপাশে আবর্তনের গতি, মিল্কিওয়ের চারপাশে আবর্তন গতি, আবার মিল্কিওয়ে গ্যালাক্সির নিজের গতি। এখন আমাদের জানার বাইরেও পৃথিবীর আরও গতি থাকতে পারে, যেমন মহাবিশ্বে যদি মাল্টিভার্সের অস্তিত্ব থাকে এবং মাল্টিভার্সগুলো যদি পরস্পর থেকে দূরে সরে যায় সেক্ষেত্রে আরেক মাত্রার গতি পৃথিবীতে যুক্ত হবে। বর্তমান বিশ্ব বিদ্যুৎ ছাড়া কল্পনা করা অসম্ভব, তবে এই বিদ্যুৎ কিন্তু একদিনে কিংবা একজনের মাধ্যমে আবিষ্কার হয়নি। বহু মানুষের চেষ্টায় বিদ্যুৎ আজকের সময়ে এসেছে। এখন এই বিদ্যুৎ কিভাবে আবিষ্কার হয়েছিল এই বিষয়টি বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন।
ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।